নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে একদম নতুনত্ব একটা ঝালঝাল পনির মশলাকারীর রেসিপি শেয়ার করব। এটা পুরোপুরি আমার নিজস্ব একটা এক্সপেরিমেন্টাল রেসিপি। এই রান্নাটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে যেমন দারুণ লাগে, সেই রকমই সাদা ভাত দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এই স্পাইসি পনির মশলাকারীর রেসিপিটা আমরা দেখে নিই। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি কড়ায় 1.5 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এরই সাথে 1 চা চামচ মতো তেল দিয়ে দেব, যাতে বাটারটা পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। বাটারটা ভালোভাবে গরম হয়ে গলে গেলে এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে রাখা পনির দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে হালকা সোনালি করে ভেজে নেব। আর এই রান্নাটা করার জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোর রং যখন এরকম হালকা সোনালি হয়ে আসবে, তখন আমরা পনিরগুলোকে তেল থেকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। ওই একই তেলে 1/4 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে তেলে দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোর রং যখন এরকম হালকা বাদামি হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর এবারে আমরা এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রান্নায় একটা সুন্দর লাল রং আসবে। 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ চিনি। এই সময় আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমরা এতে দিয়ে দেব 1 হিপড টিস্পুন পাওভাজি মশলা। এটা কিন্তু এই রান্নাটার একটা খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট, আর এই মশলাটা আপনারা খুবই সহজে যে কোনো গ্রসারি শপে বা সুপার মার্কেটে পেয়ে যাবেন। আর এরই সাথে 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে সব মশলাগুলোকে আমরা 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমরা মাঝে মাঝে অল্প জল অ্যাড করব, যাতে মশলাটা বেশি শুকিয়ে না যায় বা পুড়ে না যায়। 3-4 মিনিট কষিয়ে নিলে যখন মশলাটা তেল ছেড়ে দেবে, তখন আমরা এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এরই সাথে নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলাগুলোকে পনিরের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আরও খানিকটা জল অ্যাড করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখবেন এই রান্নার গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা বা ঘনই হবে, তাই আমরা খুব বেশি জল অ্যাড করব না। গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমরা রান্নাটা ফুটিয়ে নেব। 4-5 মিনিট হয়ে গেছে, আমি কড়ার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে আর আমাদের রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসছে। সব শেষে ওপর থেকে 1 টেবিল চামচ কসুরি মেথি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু আমাদের স্পাইসি পনির মশলাকারি সার্ভ করার জন্য একদম তৈরি। এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার দেখানো বাকি রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলোকে লাইক করতে ভুলবেন না। ভিডিওগুলোকে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। আর আমার আগামী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।